আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ফিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা আরও জোরদার, আত্মসমর্পণ নয়, প্রতিরোধ হুঁশিয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কি। নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চ ডুবিতে আরও দুই লাশ উদ্ধার, মৃতের সংখ্যা দাঁড়ালো দশ জনে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কিছুক্ষণ পর ঢাকা ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল, মালেতে ম্যাচ বৃহস্পতিবার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দশ জনে, এখনও নিখোঁজ একজন। ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে মাঝ নদী থেকে লঞ্চটি উদ্ধার করে তীরে তোলা হয়। উদ্ধারকর্মীরা লঞ্চটিতে তল্লাশি চালিয়ে ভেতরে কোনো লাশ পায়নি। পরে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে বিআইডব্লিউটিএ। সোমবার নদী থেকে নারীসহ আরও দুজন যাত্রীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় আটজনকে আসামি করে দুটি মামলা করেছে বিআইডব্লিউটিএ। ওই দিন দুপুরে লঞ্চডুবির ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী সহ ছয় সদস্যের তদন্ত কমিটি। এদিকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। গাজীপুরের কলমেশ্বরে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী মফিজকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় স্ত্রী রহিমা ও ছেলে রোকনকে কুপিয়ে হত্যা করে ঘরের তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক মফিজ। বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর এলাকার নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন রিকশাচালক মফিজ ও তার পরিবার। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বিভিন্ন সময় স্ত্রী সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রহিমা ও বড় ছেলে রোকনকে হত্যা করে সে। মানবেতর দিন কাটছে বরিশালের জেলেদের। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পনেরো দিনেও সরকারি চাল পায়নি তারা। শিগগিরই চাল দেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন। শাহীন হাসানের প্রতিবেদন। বরিশালের কালাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার ৮২ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম বলা হয়। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে দুই মাসের জন্য এসব এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয় এক মাস থেকে। কিন্তু আইন অমান্য করে জীবিকার তাগিদে ইলিশ ধরতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। আটকও করা হচ্ছে অনেক জেলেকে। ধারদেনা আর দাদনের রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না বেশিরভাগ জেলে। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের সুযোগ চান তারা। প্রশাসনের বিরুদ্ধেও আছে নানা অভিযোগ। তারা নেয় না, তারা পুড়ে ফেলাক নিয়ে সমস্যা নেই, কিন্তু এই জায়গা থেকে নিয়ে ওই জায়গাতে বেচতে ফেলায়, তাইলে এটা তো আর কোনো ব্যবসা নয়। সরকার এইটা কী করছে বলে? এরা দুজনই করে, কোচগাড়ো করে না পুলিশও করে স্যার। এমনি সব বাজার দাম বাড়ুন নিয়ে কি দেখাবো আমরা, কি করে খামো আর কি করব না করবো? এই চাল দেয় না, আমরা তো যাই পরশু তো তত আমাকে ধাতি মেরে হ্যাঁ। দুই মাস অবরোধ দিলে বা তিন মাস অবরোধ দিলে দশ হাজার টাকা দিলে আমরা আপনার কাছে ছেলে মেয়ে নিয়ে সংসার দিয়ে আপনার কান্না দিয়ে মোটামুটি ধরনের আমার কাছে দিয়ে চলে দিতে পারি। জেলেদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসক। জানান শিগগিরই চাল বিতরণ করা হবে। আমরা আপনাদের কাছ থেকে যে অভিযোগগুলি শুনেছি অবশ্যই আমরা এটি খতিয়ে দেখব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের অভিযোগ যদি আপনারা আমাকে কিছুটা প্রমাণস্বরূপ দিতে পারেন তাহলে আমার সুবিধা হবে এটি রোধ করতে। যেহেতু ইউনিয়ন পর্যায়ে আমরা এই ডিওটা দিয়েছি, আমি আশা করি যে দুই একদিনের ভিতরেই এই চালটা জেলেদের হাতে পৌঁছাবে। প্রণোদনার চালের পাশাপাশি মাসিক ভাতাসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন জেলেরা। শাহীন হাসান, বাংলাভিশন, বরিশাল। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আলু রফতানি বাড়ছে। এই অর্থ বছরে প্রথম আট মাসে রপ্তানি হয়েছে ৩৭ হাজার মেট্রিক টন। বৈদেশিক মুদ্রা অর্জনের এই সুযোগে চোখে মুখে নতুন স্বপ্ন দেশের আলু রপ্তানিকারীদের। বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় ধীরে ধীরে শক্ত জায়গা করে নিচ্ছে আলু। ২০১৯-২০ অর্থ বছরে ৩১ হাজার মেট্রিক টন, ২০২০-২১ অর্থ বছরে ৫২,৪০০ মেট্রিক টন এবং চলতি অর্থ বছরের প্রথম আট মাসে ৩৭ হাজার মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এসব আলু পাঠানো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমরা ১০০% মাল নিয়ন্ত্রণ করে তারপর মালগুলো আমরা প্রিজার্ভ করি এবং যেভাবে মালটা নষ্ট না হয় এই জন্য ওইভাবে আমরা ট্রাকে উঠাইয়ে তারপরে চিটাং বন্দরে আনি এবং কন্টেনারটা ফিক্সড না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে কোনো মালামাল ছাড়ি না। বিভিন্ন শিপিং লাইন যারা আছে ওদের রেফার কন্টেনার আছে কিন্তু আলুর জন্য দিতে চায় না, ওরা নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার এই সিজনটা আসলে
একসাথে অনেক কন্টেইনার দরকার হয়, তখন ওরা কৃত্রিম একটা সংকট তৈরি করে। আলু রপ্তানিতে প্রধান চ্যালেঞ্জ বাছাই ও মান নিয়ন্ত্রণ। উৎপাদন পর্যায় থেকেই এখন তদারকি করা হচ্ছে জানিয়েছে কৃষি বিভাগ। সরকার এই এক্সপোর্ট করার জন্য যে নিয়ম করেছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং, যে আলু শুধুমাত্র হলেই হবে না, আলুটা কোনো একজন কৃষি অফিসের তত্ত্বাবধানে ফিল্ডে উৎপাদন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আলুর চাহিদা থাকলেও ইউরোপ আমেরিকায় নানা নিয়মকানুনের কারণে এখনও আলু রপ্তানি শুরু করা যায়নি। বিশেষ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ল্যাব তৈরির কাজ চলছে জানালেন এই কৃষিবিদ। আলু আনার সময় তারা একটা প্রত্যয়ন পত্র দেয়, এটা আমরা দেখি, দেখার ফলে অন্যান্য কাগজপত্র যদি ঠিক থাকে, আলুতে যদি কোনো রোগ জীবাণু পোকামাকড় না থাকে, তাহলে আমরা একটা স্বাস্থ্য সনদপত্র দিয়ে থাকি, যার মাধ্যমে কাস্টম থেকে ছাড় পেয়ে তারা শিপে এটা বিভিন্ন দেশে যায়। রপ্তানি করা আলুর যোগান আসে উত্তরবঙ্গ থেকে, নানাভাবে বাছাই করে কন্টেইনারে পাঠানো হচ্ছে এসব আলু। বাংলাভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।